একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষার শাখার ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ব্যবস্থাপনা বিষয়ের ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করব। আমি এই অধ্যায়ের বিগত দুটি ক্লাসে নেতৃত্ব কি, নেতৃত্বের প্রকারভেদ গুলো কি কি, প্রথম ক্লাসে এই দুইটি বিষয়ে পড়িয়েছিলাম। দ্বিতীয় ক্লাসে পড়িয়েছিলাম বাংলাদেশে নেতৃত্বের কি কি সমস্যা রয়েছে, কিভাবে আমরা এই সমস্যাগুলো উত্তরণ করতে পারি এই বিষয়টি, এবং একজন আদর্শ নেতার কি কি গুণ রয়েছে এবং একজন আদর্শ নেতা হতে গেলে কি কি গুণের অধিকারী তাকে হতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো, আশা করি ভালো লেগেছে। আজ আমি এর পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে যোগদান করার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই একটি খাতা কলম নিবে, বইটি খুলবে, এবং সাথে সাথে আমি যে বিষয়ে পাঠদান করি বা যে বিষয়ে আলোচনা করি সেই বিষয়গুলো বই থেকে পড়ে নিবে সাথে সাথেই। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তোমরা জানাতে পারো, আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব। শুভ সকাল জানাচ্ছি সবাইকে, এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সকালে। আমি অমর অধিকারী, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ি সরকারি কলেজ, রাজবাড়ি, এবং তোমরা যারা আমার সাথে আছো আজকে তোমরা দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র, এবং আজ আমাদের পড়ার বিষয় নেতৃত্ব। এবং এই অধ্যায় থেকে আমি আজ তোমাদের শেখাবো যেগুলো, সেটাকে আমরা বলি শিক্ষণফল, অর্থাৎ কি কি রয়েছে আজকে আমাদের লেসনে। আজ আমরা পড়াবো নির্দেশনা কি বা নির্দেশনার ধারণা বা কনসেপ্ট, এবং পড়াবো নির্দেশনার বিভিন্ন পদ্ধতি বা কৌশল। তোমাদের সাথে আজ আলোচনা করব নির্দেশনা, পরামর্শমূলক নির্দেশনার ধারণা, পরামর্শমূলক নির্দেশনার সুবিধা বা গুরুত্ব, এবং পরামর্শমূলক নির্দেশনার অসুবিধা বা সীমাবদ্ধতা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু নোট ডাউন করে নিবে, তোমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ নেতৃত্ব অধ্যায়ের শেষের দিকের এই বিষয়গুলো আজ আমরা আলোচনা করব। তো প্রথমেই আজ আমাদের শিক্ষণফলের প্রথম যে বিষয়টি সেটি রয়েছে নির্দেশনার ধারণা। তাহলে আমরা একটু জেনে নেই নির্দেশনা কি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লক্ষ্য অর্জনে কর্মীদের করণীয় কাজ সম্পর্কে বিস্তারিত জানানো। খুব সহজ কথায় নির্দেশনা বলতে আমরা বুঝি লক্ষ্য অর্জনে কর্মীদের করণীয় কাজ সম্পর্কে বিস্তারিত জানানো। আমি একটু ক্লিয়ার করি, ধরো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক আছেন, ওই ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের একটি লক্ষ্য অবশ্যই নির্ধারণ করে রেখেছেন। ধরা যাক তিনি প্রতি সপ্তাহে তার কর্মীদের কাছ থেকে কাজের একটি হিসাব নেন, অর্থাৎ যে লক্ষ্য দেয়া থাকে ওই সপ্তাহে কর্মীরা কতটুকু সম্পন্ন করতে পারলো তার একটি হিসাব নেন। তাহলে কর্মীদের এক সপ্তাহের একটি লক্ষ্য দেয়া থাকে, এবং সেই লক্ষ্য অনুযায়ী কিভাবে কাজ করতে হবে, কখন করতে হবে, কতটুকু করতে হবে সেই বিষয়ে নির্দেশনা দেয়া থাকে। কর্মীদের এই যে তাদের যে করণীয় কাজ এবং তাদের লক্ষ্য কি এই বিষয়ে বিস্তারিত জানানো বা জানানোর মাধ্যমে সেই কাজগুলো তাদের দিয়ে করিয়ে নেওয়াকে আমরা বলি নির্দেশ। অধ্যাপক জে এল মেসি তিনি বলেছেন, ডিরেকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যাকচুয়াল পারফরমেন্স অফ সাবঅর্ডিনেট ইজ গাইডেড টুয়ার্ডস দ্য কমন গোল, যার অর্থ হলো নির্দেশনা হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে প্রকৃত পারফরমেন্স বা প্রকৃত কার্য যে প্রকৃত কার্য
অর্থাৎ কাদের প্রকৃত কার্য? সাবঅর্ডিনেট, অধীনস্থ কর্মীদের প্রকৃত যে কাজ সেটি পরিমাপ করা হয়, এবং সেটা কি করা হয়? গাইড করা হয়। কিভাবে গাইড করা হয়? টুয়ার্ডস দ্য কমন গোল, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যে নির্ধারিত, পূর্ব নির্ধারিত যে লক্ষ্য থাকে ওই লক্ষ্যের দিকে গাইড করা হয়, এটিকে আমরা বলছি নির্দেশনা। যদি আরেকটু বিস্তারিত বলি তাহলে আমরা বলতে পারি, একটি প্রতিষ্ঠানের নির্ধারিত বা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য ব্যবস্থাপক কর্মীদের উপরে যে আদেশ, উপদেশ, পরামর্শ, উৎসাহ দান, অনুপ্রেরণা, তিরস্কার এবং অনুসরণ, এই বিষয়গুলো করে থাকেন, আমরা এই বিষয়গুলোকে বলছি নির্দেশনা। একটা বিষয়ে তোমাদের একটি ভ্রান্ত ভ্রান্ত ধারণা অনেকের মধ্যেই থাকে, সে বিষয়টি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি, নির্দেশনা আমরা বলতে সবসময় একটা অটোক্রেটিক বা একটা সুপ্রিম যে পাওয়ারটা আছে সেটাকে সবসময় তাদের ওপরে চাপিয়ে দেয়া, বিষয়টা এরকম নয়। নির্দেশনা অনেক রকম আছে, সেটা নির্দেশনার একটা ধরন যেটা বললাম সেটাকে আমরা বলি অটোক্রেটিক নির্দেশনা। কিন্তু নির্দেশনা সবসময় যে অটোক্রেটিক হবে তা নয়, নির্দেশনা সবসময় পরামর্শমূলক হতে পারে, নির্দেশনা গণতান্ত্রিক হতে পারে, নির্দেশনা হতে পারে প্যাটার্নালিস্টিক বা কাজ অনুযায়ী নির্দেশনা হতে পারে। সুতরাং নির্দেশনা বিভিন্ন রকম হতে পারে, এখানে অনেক সময় কর্মীদের উৎসাহ দিয়ে কাজ করা হয়, কখনো কর্মীদের আদেশ দিয়ে কাজ করানো হয়, কখনো কর্মীদের পরামর্শ দিয়ে কাজ করানো হয়, কখনো কর্মীদের তিরস্কার দিয়েও কাজ করানো হয়, এবং কখনো কর্মীদেরকে বলা হয় তোমরা লিডার যা করছে সেটা ফলো করো। সুতরাং নির্দেশনা হচ্ছে এই টোটাল বিষয়টার একটা সমষ্টি। প্রিয় শিক্ষার্থী, আর একটা বিষয় তোমাদের বলি, সেটি হচ্ছে এই যে যে নির্দেশনা, এই এটি সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসে। অর্থাৎ নির্দেশনা সবসময় যারা ব্যবস্থাপক পর্যায়ে থাকে, ব্যবস্থাপক তার অধীনস্থ যারা আছে তাদের নির্দেশনা দেন, এবং তার নিচে যারা আছে তারা, এইভাবে নির্দেশনা একটা চেইন যেটা উপর থেকে নিচে পর্যন্ত আসে। কখনো ছোটরা বা পরিবারের যারা ছোট তারা, যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে নির্দেশনা দিতে পারেন না, তাই না? পরামর্শ দিতে পারেন, নির্দেশনা সবসময় দিতে পারেন না। তাহলে তোমরা বুঝতে পারলে নির্দেশনা বিষয়টি কি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি নির্দেশনার বিভিন্ন পদ্ধতি বা কৌশল, অর্থাৎ আমরা কি কি উপায়ে নির্দেশনার নির্দেশনাগুলো দিয়ে থাকি। অর্থাৎ একজন নেতা বা একজন ব্যবস্থাপক তার নির্ধারিত নির্দেশনাগুলো কিভাবে কর্মীদের দিয়ে থাকেন বা কতভাবে দিয়ে থাকেন। যেটি বললাম, নির্দেশনা যে সবসময় একই রকম হবে তা নয়, কখনো কোনো ব্যবস্থাপক অনেক রকম নির্দেশনার মিশ্রণে তার নির্দেশনা দিয়ে থাকেন, কখনো তিনি একটি নির্দিষ্ট নির্দেশনা ফলো করে থাকেন। তাহলে সেই পদ্ধতিগুলো কি আগে একটু জেনে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নির্দেশনার যে বিভিন্ন পদ্ধতিগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে আদর্শ বা নির্ধারিত নির্দেশনা, স্ট্যান্ডার্ড ডিরেকশন, তত্ত্বাবধায়ক নির্দেশনা, সুপারভাইজরি ডিরেকশন, যোগাযোগ ভিত্তিক নির্দেশনা বা কমিউনিকেটিভ ডিরেকশন, কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা বা কজ এক্সপ্লানেটরি ডিরেকশন, রয়েছে নেতৃত্ব ভিত্তিক নির্দেশনা। নেতৃত্ব ভিত্তিক নির্দেশনা আবার আমরা চার ভাগে ভাগ করেছি, এর মধ্যে রয়েছে স্বৈরাচারী নির্দেশনা বা অটোক্রেটিক ডিরেকশন বা পিতৃ সুলভ নির্দেশনা, প্যাটার্নালিস্টিক ডিরেকশন, রয়েছে পরামর্শমূলক নির্দেশনা বা কনসালটেটিভ ডিরেকশন বা মুক্ত নির্দেশনা বা ফ্রি রেইন ডিরেকশন। এই বিষয়গুলোর সাথে আমরা আগে তোমাদের পড়িয়েছিলাম আমাদের নেতৃত্ব কৌশল, অর্থাৎ নেতৃত্ব কৌশলের কিছু কিছু বিষয় এর মধ্যে মিল রয়েছে, অর্থাৎ সেই বিষয়টি তোমরা আগেও অবগত হয়েছো। তারপর আবার একটু আমরা দেখে নিই নির্দেশনার প্রথম যে পদ্ধতি কথা আমরা এখানে লিখেছি, আদর্শ বা নির্ধারিত নির্দেশনা। আদর্শ বা স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটি কি, ওই প্রতিষ্ঠান একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা যেমন প্রতিষ্ঠানই হোক, ওই প্রতিষ্ঠান তার নির্দেশনার পদ্ধতিগুলো পূর্বে থেকেই রেকর্ড করে থাকে, অর্থাৎ কি কি নির্দেশনা কখন দেয়া থাকবে এটি পূর্বেই নির্ধারিত থাকে এবং কর্মীদের সেটি আগেই জানিয়ে দেয়া হয় যে এই এই নির্দেশনা আছে। অর্থাৎ ব্যবস্থাপক কখনো মাঝখান থেকে আবার নির্দেশনা দেন না, অর্থাৎ প্রতিষ্ঠানের যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করা হয় সেটি নির্দেশনা সব কাজের ক্ষেত্রে ফলো করা হয়। দুই নম্বর আসো
তত্ত্বাবধায়ক নির্দেশনা বা সুপারভাইজরি ডিরেকশন, অর্থাৎ যিনি সুপারভাইজার আছেন, যিনি ব্যবস্থাপক আছেন, তিনি নির্দেশনা দেওয়ার পরেও ওই বিষয়গুলো সুপারভাইজ করেন যে নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা। যেমন আমাদের গার্মেন্ট সেক্টরে যে নির্দেশনা আছে সেখানে একটা স্ট্যান্ডার্ড নির্দেশনা আছে, তথাপিও সুপারভাইজার প্রত্যেক ব্লকে থাকেন, যার মাধ্যমে সুপারভাইজার প্রত্যেক কর্মীর কাজের সুপারভাইজ করে, কোনো কাজটা সম্পন্ন হচ্ছে কিনা, কতটুকু হলো বা স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা, এই বিষয়গুলো যখন সুপারভাইজ করা হয় আমরা সেইটাকে বলি তত্ত্বাবধায়ক নির্দেশন। 3 নম্বর দেখো, যোগাযোগ ভিত্তিক নির্দেশন। যোগাযোগ মানে কমিউনিকেটিভ, কমিউনিকেশন কাদের থেকে কাদের, কমিউনিকেশন অর্থাৎ ঊর্ধ্বতন থেকে নিম্ন পর্যন্ত, ব্যবস্থাপক থেকে কর্মী, সবার মধ্যে এই যে যে কমিউনিকেশন ডেভেলপ করে নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ চেইন আকারে হতে পারে বা কখনো ঊর্ধ্বতন নিম্নতর পর্যায়ে ডিরেকশন দিতে পারে। এই যে বিভিন্ন ভাবে যোগাযোগ স্থাপন করে কর্মীদের সাথে ব্যবস্থাপকের, ব্যবস্থাপকের সাথে সুপারভাইজারের, একটা সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে যোগাযোগ ভিত্তিক নির্দেশনা। 4 নম্বর দেখো, কারণ ব্যাখ্যামূলক নির্দেশনা, কজ এক্সপ্লানেটরি ডিরেকশন। অর্থাৎ এইটা হচ্ছে যে নির্দেশনা দেয়া হলো সেই নির্দেশনার কারণ কি, সেই নির্দেশনা কেন দেয়া হলো সেই কারণটা পূর্বেই ব্যাখ্যা করা হয়। অর্থাৎ নির্দেশনা দেওয়ার আগেই নির্দেশনা দেওয়ার কারণ ব্যাখ্যা যখন করা হয় তখন আমরা আমরা সেটাকে বলি ব্যাখ্যামূলক নির্দেশনা। ওকে, আমরা 5 নম্বর দেখো, নেতৃত্ব ভিত্তিক নির্দেশনা। অর্থাৎ আমরা নেতৃত্বের বা নেতার যে বিভিন্ন রকম নির্দেশনা দিয়ে থাকেন সে, তার 4টি বিষয় আমরা এখানে তুলে ধরেছি। প্রথমত স্বৈরাচারী নির্দেশনা বা অটোক্রেটিক ডিরেকশন। এই প্রকার নির্দেশনায় ব্যবস্থাপক বা নেতা তিনি মনে করেন তিনি সর্বেসর্ব, তিনি যে নির্দেশনা দেবেন কর্মীরা সেটা মানতে বাধ্য, এবং সেই নির্দেশনা মানতে বাধ্য করার জন্য তিনি অনেক সময় ভয়ভীতি প্রদর্শন করেন, তিনি চাকরির ভয় দেখাতে পারেন, তিনি বেতন কেটে রাখার ভয় দেখাতে পারেন, অর্থাৎ চাপ প্রয়োগ করতে পারেন। এই বিভিন্ন ভাবে তিনি স্বৈরাচার ভিত্তিক, যেমন স্বৈরাচার সরকার যেমন করে, অর্থাৎ সেখানে অন্য কারো কথার গুরুত্ব দেওয়া হয় না, এইভাবে যদি নির্দেশনা দেওয়া হয় সেটাকে বলা হয় স্বৈরাচারী নির্দেশনা। দ্বিতীয়ত পিতৃ সুলভ নির্দেশন বা প্যাটার্নালিস্টিক ডিরেকশন। বিষয়টি হচ্ছে পিতৃ মানে কি পিতা, পিতা যেমন পরিবারে তার যারা অনুসারী রয়েছে, সন্তানাদি রয়েছে, তাদেরকে যেমন আদর স্নেহ ভালোবাসা দেন, আবার কখনো কখনো তিনি কঠোর হতে বাধ্য হন। ঠিক তেমনি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের যিনি ব্যবস্থাপক আছেন তিনি কখনো কখনো তার কাজ আদায় করে নেয়ার জন্য কঠোর হন, আবার কখনো কখনো তিনি তাদেরকে উৎসাহ দেন, পরামর্শ দেন। এইভাবে যে নির্দেশনা দেওয়া হয় আমরা সেটাকে বলছি পিতৃ সুলভ নির্দেশন। তৃতীয়ত আছে পরামর্শমূলক নির্দেশন। আমরা জানি প্রত্যেকটা কাজ আলটিমেটলি গিয়ে পড়ে কর্মীদের উপরে, অর্থাৎ কর্মীদের থেকে কাজটা আদায় করে নিতে হয়। তবে এই কাজটা আদায় করে নেওয়ার আগে ব্যবস্থাপক তিনি কর্মীদের সাথে আলাপ আলোচনা পরামর্শ ইত্যাদি করে থাকেন। কেন করে থাকেন, কর্মীদের কোনটি প্রয়োজন, তারা ওই নির্দিষ্ট সময়ে ওই পরিমাণ উৎপাদন করতে পারবে কিনা, এই বিষয়গুলো আলোচনা করে যখন নির্দেশনা ঠিক করা হয় আমরা সেটিকে বলি পরামর্শমূলক নির্দেশনা। এবং সর্বশেষ মুক্ত নির্দেশনা, ইংরেজিতে আমরা বলি ফ্রি রেইন ডিরেকশন। ফ্রি রেইন বিষয়টা কি, অর্থাৎ আমরা জানি রেইন মানে হচ্ছে ঘোড়ার লাগাম, তাহলে ফ্রি রেইন অর্থাৎ ঘোড়ার লাগাম যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হয়, ঘোড়া তার ইচ্ছে মতো চলে, তাই না? এক্ষেত্রে কর্মীরা কোনো প্রকার নির্দেশনাই অনেক সময় পান না, কর্মীরা তাদের ইচ্ছে মতো কাজ করেন এবং এ কারণে তারা অনেক সময় ফাঁকিবাজি করেন, অর্থাৎ ফাঁকি দেন কাজে, এবং যিনি নেতা থাকেন তিনি কর্মীদের উপর সুষ্ঠু কন্ট্রোল করতে পারেন না, অর্থাৎ তিনিও তার কাজে অনেক সময় ফাঁকি দেন যেহেতু, এবং সে কারণে তিনি তার কর্মীদের সব সময় তার নির্দেশনা মানাতে বাধ্য করলেও কর্মীরা তা মানতে চান না, এবং কর্মীরাই মনে করে আমরাই নেতা, বিষয়টা হচ্ছে এইরকম। তো এই যে যে নির্দেশনা আমরা এটাকে বলছি মুক্ত নির্দেশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম নির্দেশনার বিভিন্ন পদ্ধতি বা কৌশলগুলো। আমরা এখন আসি
পরামর্শমূলক নির্দেশনার ধারণা। দুঃখিত, পরামর্শমূলক নির্দেশনা কি সেটি একটু আগে বললাম, তারপর আবার বলছি, যখন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কর্মীদের কি উৎপাদন করতে হবে, কতটুকু উৎপাদন করতে হবে, কত সময়ের মধ্যে উৎপাদন করতে হবে, কর্মীরা সেই পরিমাণ উৎপাদন করতে পারবে কিনা, এবং সেটা উৎপাদন করার মেশিনারিজ, ইলেকট্রিসিটি ইত্যাদি বা অন্যান্য ক্যাপাসিটি আছে কিনা, এই বিষয়ে আলাপ আলোচনা করে যখন নির্ধারণ করা হয় নির্দেশনা, আমরা সেই প্রকার নির্দেশনাকে বলি পরামর্শমূলক নির্দেশনা। আমরা একটু দেখি স্ক্রিনে, নির্দেশনা বাস্তবায়নের সাথে জড়িত কর্মীদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করে। WH নিউম্যান অধ্যাপক, তিনি বলেছেন, কনসালটেটিভ ডিরেকশন বা পরামর্শমূলক নির্দেশনা ক্যারিজ দ্য আইডিয়া অফ এক্সপ্লেইনিং, অর্থাৎ সেই ধারণাকেই ব্যাখ্যা করে। কোন ধারণা? হোয়াই অ্যান ইনস্ট্রাকশন ইজ ইস্যুড ওয়ান মেজর স্টেপ ফার্দার, অর্থাৎ কেন একটি নির্দেশনা জারি করা হলো তার কারণ ব্যাখ্যা করা, অর্থাৎ কেন একটি নির্দেশনা জারি করা হলো তার কারণ ব্যাখ্যা করে যখন নির্দেশনা আসে, আমরা সেই প্রকার নির্দেশনাকে বলছি পরামর্শমূলক নির্দেশনা, যেটি বলেছেন অধ্যাপক প্রফেসর WH নিউম্যান। পরামর্শমূলক নির্দেশনার সুবিধা বা গুরুত্ব। পরামর্শমূলক নির্দেশনার বিভিন্ন সুবিধা রয়েছে, অর্থাৎ আবার কিছু অসুবিধাও আছে, তবে পরামর্শমূলক নির্দেশনার অসুবিধার চেয়ে সুবিধার গুরুত্বই বেশি। কেননা এটি সবসময় কর্মীদের সাথে ব্যবস্থাপকের বা প্রতিষ্ঠান প্রধানের সুষ্ঠু যোগাযোগ স্থাপিত হয়ে থাকে এবং কর্মীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এ কারণেই এটি বিশেষভাবে পালনীয়। এবং বর্তমান এই আধুনিক যে উৎপাদন ব্যবস্থাপনা, সেখানে পরামর্শমূলক নির্দেশনাটার গুরুত্ব রয়েছে অধিক। আমরা দেখি এটার সুবিধা বা গুরুত্বগুলো কি কি। প্রথমত রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেসি, অর্থাৎ ডেমোক্রেসি বলতে কি, সবার সাথে আলোচনা, যেখানে গণতান্ত্রিক দেশ মানে কি, সেখানে সরকার হচ্ছে জনগণ নির্বাচিত করে এবং সরকার ওই জনগণের সুবিধা অসুবিধা এগুলো দেখে কাজ করে। ঠিক তেমনি প্রতিষ্ঠানে গণতন্ত্র কখন থাকবে, যখন কর্মীরা এবং ব্যবস্থাপক কোনো একটা মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে নির্দেশনা বা কাজ করবে, তাহলে আমরা এটিকে বলছি গণতন্ত্র। অর্থাৎ এই পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানে গণতন্ত্র কার্যকর করা যায়। 2 নম্বর আসো যোগাযোগ উন্নয়ন, অর্থাৎ কর্মীদের সাথে ব্যবস্থাপকের বা অধস্তন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুষ্ঠু যোগাযোগ ডেভেলপ করে। 3 নম্বর হচ্ছে সহজ নিয়ন্ত্রণ, অর্থাৎ আমার কাজের লক্ষ্যমাত্রা কি, সেই অনুযায়ী কর্মীরা কাজ করতে পারবে কিনা সেই বিষয়টি সহজেই নির্ধারণ করা যায়। 4 নম্বর রয়েছে উৎসাহ ও মনোবল সৃষ্টি, অর্থাৎ কর্মীদের সাথে যেহেতু পরামর্শ করা হয় সেহেতু তাদের উৎসাহ দেওয়া যায় এবং মনোবল সৃষ্টি করা যায়। 5 নম্বর হচ্ছে উৎপাদন সৃষ্টি, অর্থাৎ পরামর্শমূলক নির্দেশনা যদি করা হয় তাহলে প্রতিষ্ঠান কর্মীদের সাথে প্রতিষ্ঠান প্রধানের বা ব্যবস্থাপকের এই যে সুষ্ঠু যোগাযোগ স্থাপিত হয়, সে কারণে কর্মীরা মনে করে যে এই প্রতিষ্ঠান আমার, সুতরাং প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করা আমার দায়িত্ব, সেই দিক থেকে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। এবার দেখো পরামর্শমূলক নির্দেশনার অসুবিধা বা সীমাবদ্ধতা, অর্থাৎ পরামর্শমূলক নির্দেশনা যে সবসময় ভালো দিকই রয়েছে এমনটি নয়, এটার কিছু খারাপ দিকও রয়েছে। যেহেতু পরামর্শমূলক নির্দেশনায় কর্মীদের সাথে আলাপ আলোচনা করে নির্দেশনা ঠিক করা হয়, সুতরাং এইটি অনেক সময় সময়ের অপচয় করে, যেহেতু পরামর্শ করার ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে অনেক সময় কর্মীরা ব্যবস্থাপকের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা দিতে চান কর্মীরা সেটি অনেক সময় মানতে চান, এই আলাপ আলোচনা অনেক সময় ব্যয় হয় যেটি উৎপাদন কাজে দেওয়া সম্ভব হবে।
দুই নাম্বার দেখো সিদ্ধান্ত গ্রহণের জটিলতা, যেটি বললাম যে কর্মীরা যে সিদ্ধান্ত দেন সেটি কর্তৃপক্ষ যদি না মানে, বা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেন কর্মীরা যদি না মানে, তাহলে এই প্রকার পরামর্শ অনেকটা জটিল হয়ে যায়, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ অনেক সময় খুবই জটিল হয়ে যায়, ব্যয়বহুল, যেহেতু এখানে সময়ের একটা ব্যাপার আছে, সিদ্ধান্ত গ্রহণে একটু সময় নেয়, সেক্ষেত্রে এই প্রকার নির্দেশনা বাস্তবায়ন একটু ব্যয়বহুল হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে তথ্য ফাঁস, অর্থাৎ অনেক সময় ব্যবস্থাপক বা প্রতিষ্ঠান প্রধান কর্মীদের থেকে কতটুকু কাজ করে নিতে নিচ্ছেন, তার কতটুকু লাভ হচ্ছে, লোকসান হচ্ছে, এই তথ্যগুলো কর্মীদের সাথে শেয়ার করতে হয়। তো শেয়ার করলে অনেক গোপন তথ্য যেগুলো প্রতিষ্ঠানের থাকে, সেই গোপনীয়তা কর্মীদের সাথে আলোচনা করার মাধ্যমে ফাঁস হয়ে যায়, অর্থাৎ অনেক সময় প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না, যেটি অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা। অবাধ্যতা সৃষ্টি সর্বশেষ, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান এবং কর্মীরা এর মধ্যে যদি সহজ যোগাযোগ স্থাপিত হয়, তাহলে দেখা যায় যে কর্মীরা অনেক সময় মনে করে যে আমাদের প্রতিষ্ঠান প্রধান তিনি অত্যন্ত সহজ সরল, অর্থাৎ বা তিনি সহজেই তাকে রিচ করতে পারেন, যে কারণে তাদের ক্ষেত্রে সবসময় পরামর্শ বা তিনি কর্মীরা মানতে চায় না, সহজে তার কাছে পৌঁছানো যায় বলে তাকে খুব সহজ মনে করা হয় এবং তাকে বস হিসেবে বা প্রধান হিসেবে মানতে অনেক কর্মী নারাজ থাকেন, এই ক্ষেত্রে অনেক অবাধ্যতা সৃষ্টি হয়ে যায়। তো এইগুলো হচ্ছে পরামর্শমূলক নির্দেশনার কিছু অসুবিধা বা সীমাবদ্ধ। তদুপরি আধুনিক বিশ্বে কর্মীদের থেকে কাজ আদায় করে নেওয়ার জন্য তাদের সুবিধা অসুবিধা সবকিছুই গুরুত্ব দেওয়া উচিত, সেদিক থেকে আমরা বিবেচনা করি পরামর্শমূলক নির্দেশনা একটি উত্তম প্রকার উত্তম ধারণা উৎপাদনের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা এটুকুই ছিল, তোমরা বাড়ির কাজ যেটি আজ তোমাদের দিলাম সেটি হচ্ছে এই যে আমি তোমাদের যেটা বললাম প্রথমে পরামর্শ নির্দেশনা, 2 নম্বরে যেটি দেখালাম সেটি হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা। তোমার দৃষ্টিতে কি পার্থক্য তুমি খুঁজে পেলে নির্দেশনা এবং পরামর্শমূলক নির্দেশনা, এই দুইটির মধ্যে বেসিক বা মূল পার্থক্যটা কি, তোমরা একটু রাইট ডাউন করবে। আজ এইটুকুই, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এতক্ষণ আমার সাথে ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই করোনা যে মহামারী চলছে সেটি থেকে সবাই সাবধান থাকবে, সচেতন হবে, যাতে করে আমরা এই মহামারী থেকে দ্রুতই উত্তরণ করতে পারি এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।